শ্রোতা বন্ধুরা, আজ জাতি ইয়মে তকরিমে শহীদায়ে পাকিস্তান পালন করছে, যাতে মাতৃভূমির এবং জনগণের সুরক্ষায় যারা নিজেদের জীবন দিয়েছেন সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা যায়। 65-এর হোক বা 71-এর যুদ্ধ হোক, আমাদের বীর সেনারা যেভাবে দেশের সুরক্ষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন সেটা জাতি কখনোই ভুলতে পারে না। শ্রোতা বন্ধুরা, আজ এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাওয়ালপিন্ডির জেনারেল সদর দফতরে এক অনুষ্ঠান হবে সামরিক বাহিনীর প্রধান জেনারেল আসেম মুনির শহীদ মিনার পরিদর্শন করবেন, পুষ্পমাল্য অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ করবেন। প্রখ্যাত ব্যক্তিত্বরাও শহীদ মাজার পরিদর্শন করছেন আর পুষ্পমাল্য অর্পণ করছেন। এদের মধ্যে শহীদদের পরিবার পরিজন, ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল, মাদকদ্রব্য রোধ বাহিনীর ডাইরেক্টর জেনারেল, রাওয়ালপিন্ডির আঞ্চলিক পুলিশ অফিসার, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির কমিশনার বর্গ, ক্রিকেটার বাবর আজম এবং রিজওয়ান এবং রেডিও পাকিস্তানের সংবাদ পাঠিকা ইশরাত ফাতেমাও সামিল রয়েছেন। এ উপলক্ষে আলাদা আলাদা অনুষ্ঠানও পালন করা হবে নৌবাহিনীর সদর দফতরে, বিমানবাহিনীর সদর দফতরেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া আমাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্য অন্য নেতৃবর্গ, সার্ভিসেস প্রধানরাও এ উপলক্ষে তাদের বিশেষ বার্তাও দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের বীর বাহিনীর কারণেই আমরা আজ স্বাধীনভাবে সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, আর আমরা সব সময় শ্রদ্ধা ভরে আমাদের শহীদদের স্মরণ করি আর করতেই থাকবো।